বাংলার মাটিতে পৃথিবীর যেখানে যারা মুসলমান আছেন তারা কখনোই এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে না। সমকামিতা, নারী পুরুষের লিঙ্গ বৈষম্য দূর করার এই সমস্ত ফালতু কথা কোনোদিন চলবে না, যদিও চেষ্টা আপনি করেন। উল্কাপিণ্ড থেকে জন্ম নেওয়া পৃথিবীতে কিভাবে মানুষের জন্ম হলো সেটারও এক অদ্ভুত চিত্র আঁকা হয়েছে। লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে একটা মাত্র জননকোষ থাকবে, সেটা মায়ের গর্ভে আসবে, মায়ের ডিম্বাণুর মধ্যে ওটা ঢুকে যাবে। ঠিক মায়েরও ওরকম থাকে, তার সঙ্গে ঠিক সেটা মিলে যাবে, আর ঠিক এটাও 23 ওটাও 23 ভাগ করে করে আসতে হবে, এখানে 23-24 লেখা হবে না। এগুলো ভেতরে বৈজ্ঞানিক ইতিহাস যারা জানেন তারা বুঝতে পারছেন একটা সন্তান হওয়ার ইতিহাস কত কঠিন। পশু পাখির সাথে মানুষের অস্থির তুলনা করে বলা হয়েছে কিন্তু এরা সবই এক জাত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমরা সৃষ্টি করেছি, অবশ্যই সৃষ্টি করেছি, লাকাদ মানে অবশ্যই, আমরা অবশ্যই সৃষ্টি করেছি মানুষকে মাটির নির্যাস থেকে। নির্যাস কেন বলা হলো পরে ব্যাখ্যা বুঝতে পারবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সবার আগে বিশ্বাস করতে হবে যে কোরআন সত্য, এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে আপনাকে অবশ্যই নাস্তিকদের কাতারে যেতে হবে আপনি যেখানেই থাকেন। এখন জনগণের কাছে, সারা পৃথিবীর মুসলিম উম্মার কাছে আমাদের প্রশ্ন থাকবে, আপনারকে বিজ্ঞান নামে এই সমস্ত ইবলিসি কথায় বিশ্বাস করবেন? যদি করতে চান করতে পারেন, আপনার কবর আপনার, আমার কবর আমার, কিন্তু বাংলার মাটিতে পৃথিবীর যেখানে যারা মুসলমান আছেন তারা কখনোই এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে না। সমকামিতা, নারী পুরুষের লিঙ্গ বৈষম্য দূর করার এই সমস্ত ফালতু কথা কোনোদিন চলবে না, যদিও চেষ্টা আপনি করেন। বাপকে বাপ বলবে আর মাকেও বাপ বলবে এটা বলা যাবে না, দুটা পৃথক থাকবেই যত চেষ্টাই আপনারা করেন। দেশে এত কিছু হচ্ছে, এত শিক্ষিত সমাজ, কোনো সাড়া শব্দ নাই, তাতে মরা সাড়া কী? এত এমপি মন্ত্রী করে গাদা খারে গাদা গাদা, তারা আছে খালি তো সমত করার জন্য, অন্যের প্রতিবাদ করার মতো কণ্ঠ যেন হারিয়ে গেছে মানুষের মধ্যে থেকে। আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ মানুষ কী করে সৃষ্টি করেছেন তিনি যেভাবে বলেছেন সেগুলো আপনারা খালি শোনেন, কোরআনের শব্দ বলা যাবে না, খালি আপনাদের রেফারেন্স বলে দিচ্ছি, আমাদের লিখিত নবীদের কাহিনী এক, বাড়িতে থাকলে আজকে যে পড়বেন, আদম সৃষ্টির রহস্য ইতিহাস সব আমরা সেখানে অত্যন্ত সংক্ষেপে বর্ণনা করেছি। শুধু নবীদের কাহিনী এক পড়ে বহু কমিউনিস্ট হেদায়ত পেয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন নাম করা প্রফেসর যারা প্রায় 50 ঊর্ধ্বের বইয়ের লেখক, তিনিও আলহামদুলিল্লাহ হেদায়ত পেয়েছেন শুধু নবীদের কাহিনী এক পড়ি। তিনিও ছিলেন পুরাপুরি নাস্তিক বলা যায়। আপনাদের মধ্যে এরকম নাস্তিক থাকলে তিনিও ইনশাআল্লাহ ফিরে আসবেন, কারণ কোরআনই সত্যের সামনে পৃথিবীর কিছুই টেকে নাই, এটা সবাই স্বীকার করে ফেলেছে ইতিমধ্যে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমরা সৃষ্টি করেছি, অবশ্যই সৃষ্টি করেছি, লাকাদ মানে অবশ্যই, আমরা অবশ্যই সৃষ্টি করেছি মানুষকে মাটির নির্যাস থেকে। নির্যাস কেন বলা হলো পরে ব্যাখ্যা বুঝতে পারবেন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফী ক্বরারিন মাকীন, অতঃপর সেখান থেকে শুক্রাণু নির্দিষ্ট স্থানে নিক্ষেপ করা রেখে দিয়েছি, অর্থাৎ বাপের শুক্রাণু মায়ের জরায়ুতে রেখে দিয়েছি গর্ভে। মায়ের গর্ভে মাকিন বলা হচ্ছে, ওটা এমন একটা সুদৃঢ় সংরক্ষণাগার সেখান থেকে বেরোয় না। তুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান, অতঃপর ওই নুতফা অর্থাৎ শুক্রাণু পিতার লম্পমান একবারে লক্ষ কোটি শুক্রাণু বের হয়, ওর মধ্যে একটা মাত্র আল্লাহ পাকে যাকে সিলেক্ট করেন, সে ছেলের হোক বা মেয়ের হোক, ছেলের ক্রোমোজম এক্স, মেয়ের ক্রোমোজম ওয়াই, 23টা মায়ের 23টা বাপের, এই 23টা বাছাই করে করে আল্লাহ ঠিক বাছাই করে একটাকে মায়ের গর্ভে রেখে দেন, ওকে একসম বলা হবে জনন কোষ।
লক্ষ কোটি শুক্রাণুর মধ্যে একটা মাত্র জননকোষ থাকবে, সেটা মায়ের গর্ভে আসবে, মায়ের ডিম্বাণুর মধ্যে ওটা ঢুকে যাবে। ঠিক মায়েরও ওরকম থাকে, তার সঙ্গে ঠিক সেটা মিলে যাবে। আর ঠিক এটাও 23 ওটাও 23 ভাগ করে করে আসতে হবে, এখানে 23-24 লেখা হবে না। এগুলো ভেতরে বৈজ্ঞানিক ইতিহাস যারা জানেন তারা বুঝতে পারছেন একটা সন্তান হওয়ার ইতিহাস কত কঠিন। কোরআন বলে দিচ্ছে, অতঃপর আমি ওর গায়ে আলাকা ওটাকে রক্তপিণ্ড বানাই, প্রথম 6 দিন বুদ্ধুদ আকারে থাকে, এরপর এটা রক্তপিণ্ড হয়, তারপরে মধুগা গোস্তপিণ্ড হয়, এর মধ্যে হাড়ও তৈরি হয়, গোস্ত তৈরি হয়, আর অনেক কিছুই হয়। বাদে মধুগা তিন ইজা ফাঁকা সামনা ইজামা আল্লাহামা, এই হাড়ের চারিপাশে গোস্ত দিয়ে আমি পোশাক পরিয়ে দিই, অর্থাৎ গোস্ত হলো হাড়ের পোশাক। সুম্মানশানাও খালকান আখার, অতঃপর একেবারে একটা নতুন জীবন আকারে আমরা সেটা সৃষ্টি করি। প্রতাবারকাল্লাহ আহাসানুল খালেকিন, মহাপবিত্র তিনি কতই না সুন্দর সৃষ্টিকর্তা। অথচ বাপ মা জানতেও পারছে না যে 9 মাস মায়ের পেটে কী তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন, ইন্না খলকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিয়্যা ফাজআলনাহু সামিয়ান বাসীরা, এটাও সূরা দাহর মাদানী 2 আয়াত। আমরা মানুষকে সৃষ্টি করেছি নিঃসৃত বীর্য থেকে, কারণ আমরা তাকে পরীক্ষা করব। অতঃপর তাকে আমরা করেছি শ্রবণ শক্তি সম্পন্ন ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমশাজ অর্থ নিঃসৃত। 1875 সাল এবং 1912 সালের আগে পৃথিবীর বিজ্ঞানীরা অ্যারিস্টটল পর্যন্ত সবাই জানতেন পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই, শুধুমাত্র মায়েদের মাধ্যমে সন্তান হয়। কোরআন 1500 বছর আগেই বলে দিয়েছে তোমাদের এই ভুল, মায়েরও ভূমিকা আছে বাপের ভূমিকা আছে। আর এটাকে প্রমাণ, এটা যে বিজ্ঞানীদের বক্তব্যটা যে ভুল, রসুলের একটা হাদিস তা প্রমাণ করে দিয়েছে। অনেকে মনে করেন হাদিস মানার দরকার নেই, জি না, হাদিস বলে দিচ্ছে ব্যাখ্যা। একদিন মা উম্মে সালামা বলছেন যে উম্মে সুলাইম, যাকে আপনারা চিনেন সবাই, আনাসের নাম জানেন না সবাই, আনাস বিন মালিক, আনাসের মায়ের নাম হচ্ছে উম্মে সুলাইম। তো উনি একদিন এসে আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, ইন্নাল্লাহ লা ইস্তাহি আল হক, আল্লাহ সত্য বলতে ভয় পান না, লজ্জা পান না। তো আমি একটু বিষয় আপনাকে জিজ্ঞেস করব, যদি ওকে লজ্জার বিষয়, আসলে মেয়েদেরকে স্বপ্নদোষ হয়? উম্মে সালামা বলছেন, আমি তো লজ্জা মুখ ঢেকে ফেলেছি। তো আল্লাহ রসুল জিজ্ঞেস করেন, হ্যাঁ অবশ্যই হয়, যদি নাই হতো তাহলে সন্তান মায়ের চেহারার সঙ্গে মিল হয় কেমন করে? এই কথায় প্রমাণ করে দিচ্ছে যে বিজ্ঞান বলছে যে বাপের কোনো সাদৃশ্য থাকে না। ছেলে কখনো বাপের চেহারার মতো হচ্ছে, ছেলে কখনো মায়ের চেহারার মতো হচ্ছে। এই যে তারতম্য প্রমাণ করে যে উভয়েরই বীর্যের কার্যকারিতা আছে। হাদিস বহু আগেই এটা বলে দিয়েছে, মিশকাত পড়েন 433 নম্বর হাদিস পাবেন। বীর্য মাতৃগর্ভে 6 দিন থাকে, তারপরে জরায়ুতে চলে যায়, তারপরে এগুলো যে এই যে ফাঁক ফোকর হয়, 4 মাস ধরে এগুলো সময় লাগে। প্রথম 3 মাসে বোঝা যায় না ছেলে নেবে, এইবার 4 মাসে আসলো, তখন তার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। এই রূহ ফুঁকে দেওয়ার কারণেই ছেলে নড়ে চড়ে ওঠে, বাচ্চা নড়ে চড়ে ওঠে এবং তার আঙুল চষতে শুরু করে দেয় 4 মাস থেকেই। কারণ ওই বাচ্চা যখন বেরিয়ে আসবে, সে আগে প্রথম মায়ের বুকের দুধ চষবে, তাদের চষতে সে অনভ্যস্ত না হয়ে পড়ে, আগেই তার মায়ের গর্ভ থেকেই নিজের আঙুল চষার অভ্যাস আল্লাহ তাকে করিয়ে দেন। এখানে 4টা বিষয় আল্লাহ লিখে দেন, 120 দিনের মাথায় 4টা বিষয় লেখা হয়। আজাল মানে আয়ুষ্কাল, আমল কর্মকাণ্ড, সে কী করবে দুনিয়াতে এসে, তারপরে
তার রিজিক কতটুকু হবে তার ভাগ্যে, আর চার নম্বরে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, চারটা জিনিস লিখে দেওয়া হয়। বেশি দূর যেতে হবে না, মিশকাত খোলেন 82 নম্বর হাদিসে গিয়ে আপনি ব্যাখ্যাগুলো পাবেন।